এখনো কাঁদিস কেন রে? হ্যাঁ, কাঁদিস না, কাঁদিস না। দেখ বাইরে কত লোকজন, দেখেছিস? তোদের বাড়ির কাছে গঙ্গা আছে রে? আমাদের বাড়ির কাছে গঙ্গা আছে জানিস, একটু পরে গঙ্গা আসবে। ওই যে মেয়ের মুখে হাসি ফুটেছে, এতক্ষণ তো মুখ কোমরা করে বসেছিলি। আমাদের ওখানেও গঙ্গা আছে, তোমাকে একদিন নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো। এই তো মেয়ের মুখে কথা ফুটেছে, তা এতক্ষণ কান্নাকাটি কেন করছিলি শুনি? কান্নাকাটি করে পুরো সাজগুজুটা তো নষ্ট করে ফেললি। এই একটু পরেই যখন আমাদের বাড়ির কাছে যাবি, তখন আমাদের পাড়ার সব লোকেরা হুমড়ি খেয়ে পড়বে। চেনো না তো আমার পাড়ার লোকেদেরকে? এরম দেখলে না কি বলবে জানো? বলবে মেয়ের মুখটা রোগা, মেয়ের কপালে টিপ নেই, তারপর বলবে কি মেয়ের মাথায় চুল কম। চেনো না তো একটা বদের হাড্ডি, খুদ ধরতে ওস্তাদ একেবারে। নইলে কি আর আমার মতো মেয়ের বে হয় না বল? আমি কি কুচি দেখতে বল? কি বলেছে? তুমি সুন্দর না? তুমি তো খুব সুন্দর পুতুলদি, আর দেখবে তোমার ঘর সংসার সব হবে, তুমি মন খারাপ করো না। সুন্দর করে কথাটা বললি রে। আমাদের পাড়ার সব পুতনিগুলো সবসময় আমাকে এরম করে বলে জানিস, যে তুই কত ভালো করে বললি, হবে হবে বল, আমার বে হবে বল। শিমুল, কেন তুমি ওকে মিথ্যে আশা দিচ্ছ বলো তো? দেখবে এরপরে সারাদিন এইসব কথা বলে তোমার কান মাথা ঝালা ফালা করে দেবে, তার থেকে ভালো ওকে এসব কথা বলোই না। ওর সঙ্গে এইভাবে কথা বলাই ভালো, কেন কথা বলবে না রে? তোর পছন্দের মতোর বিষয়ে কথা বলবে নাকি আমার সাথে? বদমাশের ধারে কথা করে কি এমন রূপবান তুমি যে তোমার বিয়ে হতে পারে আমার পারে না? বউটাকে তো খুব সুন্দর পেয়েছিস, আর তোদের বাড়িতে থাকতে না আমার একদম ভালো লাগে না। আমাকে ভালো করে খেতে দিস না, পড়তে দিস না, আর আমার ছোট ভাইটা তো আর এক পদের, আমাকে একদম ভালোবাসে না, একদম পাত্তা দেয় না, খালি মারে। সেই বেলা তো একবার তুমি শাসন করতে যাও না ছোট ভাইকে। হ্যাঁ, মা বেরোয়া কোথা করে দিদি? এতদিন মা বেরোয়া হয়েছিলে, এখন বউ এসে গেছে কিন্তু। হ্যাঁ, এখন একটু বউয়ের কথা শুনো কেমন? আমি তো তোর দিদি হই নাকি, তা দিদি যখন হয় তখন দিদি বলে মা আমার পাশে বসে দুটো কথা বলেছিস কখনো? আমার মনের কথা কখনো জানতে চেয়েছিস? চাসনি তো, খালি বলিস দিদি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তা আমি পাড়ায় ঘুরবো না তো কি করবো? হ্যাঁ, তোরা কেউ আমায় ভালোবাসিস না, তোরা কেউ আমার সাথে দুটো কথা বলিস? তাও পাড়ার বউগুলো খুব ভালোবাসে আমাকে জানিস তো শিমুল। পাড়ার বউগুলো আমার সাথে গল্প করে, আমাকে ভালো মন্দ খাওয়ায়। আমাদের বাড়িতে তো নিয়মের খাওয়া, তোকে আমি আগেই তো বলেছি বল। আর আমার কি নিয়মের খাওয়ায় পেট ভরে? আমি তো ওষুধ খেতে হয় না আমাকে, তাই আমার একটু বেশি বেশি খিদে পায়, কি আর করবো বল। অনেক কথা হয়েছে দিদি, এবারে চুপ কর। কেন রে? মনে হচ্ছে আমার বাবা বাবা এসে গেছে। থামো, তুমি কেন থামবো? আমি শোনো, আমি কিন্তু তোমার দিদি হই, আমি চাইলে না এখনো তোমাকে শাসন করতে পারি সেই ছোটবেলার মতো। মনে আছে তো ছোটবেলা কেমন কান মুলে দিতাম তোকে? মনে আছে? কান মুলে দেবো কিন্তু বলে দিলাম। দিদি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাবুরা আবার রাগ হয়েছে বুঝলি তো শিমুল, আমি তোর সামনে বলেছি তো, বউয়ের সামনে বলেছি বলে বাবুরা আবার রাগ হয়েছে। বলবো না কেন বল? তবু আমার এই ভাইটা খুব ভালো, আমার ভাইটা আমাকে একটু একটু ভালোবাসে, কিন্তু আমার ছোট ভাইটা আমাকে তিষ্ঠতে দেয় না শিমুল। আমি তোকে আর কি বলবো আমার কষ্টের কথা, আমাকে একদম চালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, শেষ করে দেয়। আচ্ছা ঠিক আছে পুতুল দি, এসব কথা না হয় পরে হবে, পরে আমি তোমার সব কথা শুনবো। বাইরেটা দেখো কি সুন্দর। আসুন আর একটা কথা বলছি তোকে, পেছনে গাড়িতে তো তার একটা ননদ আছে, ওকে তুই চিনিস, ওর নাম তুতুল। ও খারাপ না জানিস তো, ও ভালো মেয়ে, আমার কাকামণিও খুব ভালোবাসে আমাকে, ও খারাপ না। আমার কাকিমাও খুব ভালো, খারাপ না। শুধু খারাপ হচ্ছে আমার মা বুড়িটা, ভীষণ জ্বালায় আমাকে, সারাদিন জ্বালায়। কারোর সাথে আমাকে মিশতে দেবে না, কারোর সাথে কথা বলতে দেবে না, আর আমি যদি একটু কাকিমার বাড়িতে যাই না, মুখটা হুম হুম হয়ে ফুলে থাকবে সারাক্ষণ, গোসা হয়ে বসে থাকে জানিস তো আমার উপরে।
আর সারাক্ষণ খালি গজ 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 করতে থাকে। তুই এমন করবি না, বুঝতে পারছিস তো? তুই সবার সাথে কথা বলবি, ভাব ভালোবাসা করবি, হ্যাঁ সবাইকে ভালোবাসবি, কেমন? তুই কেন আরাম করতে যাবি বল? আর দেখবি সবার সাথে মেলামেশা করলে তোর মনটাও ভালো থাকবে। এই যেমন আমি সবার সাথে কথা বলি, মেলামেশা করি, হাসি ঠাট্টা করি, তাতে আমার মনটা ভালো থাকে। আর আমি যদি সারাক্ষণ ওই বাড়িটার মধ্যে পড়ে থাকতাম না, আমি একেবারে শেষ হয়ে যেতাম, আমার মাথাটা পুরো একদম খারাপ হয়ে যেত জানিস। আমার মা বুড়ি তো সারাক্ষণ খালি ঘর পুড়ছে, বাসন মাজছে, আর তো কোনো কাজে নেই। আমার মা বুড়ি কোনো মতে একটা রান্না করে, তাতে না থাকে নুন, না থাকে ঝাল, না থাকে তেল, খেতেই পারবি না সেই রান্না, একদম মুখে নিতে পারবি না, জঘন্য খেতে একদম। কিন্তু আমি না এখন আমার খুব আনন্দ হচ্ছে জানিস তো। তুই তো আমাদের বাড়িতে যাবি, এরপর থেকে তুই রান্না করবি, তোর হাতে রান্না খাবো, আমার খুব আনন্দ হচ্ছে। আর তোকে একটা কথা বলে দিচ্ছি শোন, আমার মা বুড়িটাকে না আজকে প্রত্যেকের রান্নাঘরে ঢুকতে দিবি না। তুই তো চলে যাচ্ছিস, তুই সব রান্না বান্না করবি, ঠিক আছে? এই কথাটা মনে রাখিস, আমি শিখিয়ে দিলাম কিন্তু তোকে। হ্যাঁ পুতুল দি, মাকে কেউ বুড়ি বলে? এবার কিন্তু আমি তোমাকে খুব বকবো। ওই তুই আবার ওদের হয়ে সালিশ করছিস নাকি রে? হ্যাঁ একদম এরম করবি না কিন্তু, বলে দিলাম, তাহলে কিন্তু আমিও তোকে দেখতে পারবো না। তুই কি একটু চুপ করে থাকতে পারিস না দিদি? তখন থেকে তো কথা বলেই যাচ্ছিস, বলেই যাচ্ছিস। চুপ থেকে থেকেই তো তোদের এই অবস্থা, মুখতে পা বজ্জাত কথা করে দিদি। আই বেশ করেছি বলবো, বেশ করেছি আবার বলবো, কিছু করতে পারবি তুই? বাইরের দিকে এত মন যাবেই না কেন তোমার? জানলার কাজটা যদি আমি বন্ধ করে দিতাম তাতে কি ক্ষতি হতো? কাঁচের ভেতর থেকে কি নদী দেখা যেত না? নদী দেখার হলে কাঁচের ভেতর থেকেই দেখা যায়, তার জন্য হাত বাড়িয়ে মুখ বাড়িয়ে দেখার কোনো দরকার হয় না। নতুন বউ তুমি, আমার মান সম্মানটা তুমি আর রাখবে না। মান সম্মান বলে কিছু থাকবে না, তোমার মান সম্মান ধরে তুমি জল খাও। তোমার মান সম্মান যে এতটা ঠুনকো সেটা তো জানতাম না, এবার জানা হলো। হ্যাঁ তাহলে জানার চেষ্টা করো। শিবুল আমি তোমাকে একটা কথা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমাদের বাড়িতে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সব কিছু সেই নিয়মে চলে, নিয়মটা তুমি প্লিজ ভাঙার চেষ্টা করো না কোনো। তোমার বাড়ির এই সব নিয়মের পাঁচিল ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ শোনো, তুমি না এখন এই বউকে চিনতে পারোনি, আমি চিনতে পেরেছি। এই বউকে বেশি রাগিও না, রাগালে তোমার কপালে অশেষ দুঃখ আছে। এই এক হয়েছে, গাড়ি থেকে তোলাটাই ভুল হয়েছে। তুই ওর কথা একদম শুনবি না, প্রথম দিন থেকেই একদম হাল ধরবি, বলে দিলাম শক্ত হাতে হাল ধরতে হয়, বুঝতে পেরেছিস তো? জানিস তো প্রথম রাতেই বেড়াল মারতে হয়, মা বলে প্রথম রাতেই বেড়াল মারবি, একদম সুযোগ দিবি না এদেরকে। তুই দেখ তো, আমি বলছি তো দেখ, জানলা দিয়ে মুখ বাড়ি নদীটা দেখ, ভালো লাগবে। না গো পুতুল দি, নদী দেখার শখ আমার মিটে গেছে, আর দেখবো না। শিমুল
যা রয় তাই সয়, আর যা সয় সেটুকু নিয়ে করাই ভালো, বুঝলে? বুঝেছি, খুব ভালো করে বুঝেছি। এখানেই নামতে হবে, গাড়িটা তো বাড়ি অব্দি যাবে না, সামনে রাস্তাটাও কাটা আছে, নামো। সর, আয় বউ আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি, আয়। ঠিক আছে দিদি, ওরা থাক না, আমি দেখছি, আমরা ঠিক মাঝখান থেকে পথ বের করে চলে যাবো। বাচ্চারা তোরা কি করছিস বলতো, সরে যা না বাবা, কি যে করে। ও মা, কি সুন্দর দেখতে হয়েছে নতুন বউকে, ঠিক যেন লক্ষ্মী ঠাকুর। এই দেখো নতুন বউ হাসলো। এই তোরা এখন সরে যা তো সরে যা, কখন থেকে রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে আছিস, সরে যাই দাদা, তুই চলে। তুতুল। হ্যাঁ বৌদি ভাই বলো। বলছি গাড়িতে না আমার ব্যাগটা রাখা আছে, একটু এনে দেবে? আসলে ওর মধ্যে না অনেকগুলো চকলেট রাখা আছে, আমার ব্যাগে সবসময় থাকে, বাড়িতে ভাইজিটা ছিল তো তার জন্য রাখতাম, আর তাছাড়া যখন পাড়া দিয়ে ফিরতাম সব বাচ্চাগুলো আমার কাছে আসতো, তাদেরকেও চকলেট দিতাম, ওরা আমাকে খুব ভালোবাসতো তো। একটু এনে দেবে প্লিজ, এক্ষুনি নিয়ে আসছি। ওই তোরা কানে কানে কি কথা বলছিস রে, এই নতুন বউ তোকে না আমি এতক্ষণ নিয়ে এলাম, তাও ওর সাথে কথা বলছিস কেন তুই? অমনি হিংসুটে পড়া করছো পুতুল দি। আচ্ছা দাঁড়াও, বৌদি ভাই একটা দারুণ কথা বলেছে, ওয়েট। কি রে, তোরা কি যাবি না নাকি, কি করছিস কি এখানে? হ্যাঁ আসছি আসছি। এই নাও। আশ্চর্য, কি তুমি এভাবে দাঁড়িয়ে আছো, কি করছো বলো তো? ওই বাচ্চাগুলোকে একটু চকলেট দিচ্ছি। তা এখানে তোমাকে দানছত্র খুলতে কে বলেছে? সবকিছু যে সবসময় আমি সবার অনুমতি নিয়ে করব সেটা কিন্তু নয়। যত সস্তায় নাম পূরণের চেষ্টা। দাদা শোন, আমি বলছি তোর এই বউয়ের সঙ্গে না কেউ পারবে না, দেখ এখন এখানে দাঁড়িয়ে পাড়ার বাচ্চাগুলোকে মাথায় তুলছে, যেন দানছত্র খুলেছে, চকলেট বিলি করছে, ওদিকে বাড়ির সবাই অপেক্ষা করছে কখন নতুন বউ গিয়ে বাড়িতে ঢুকবে, আর এখানে দাঁড়িয়ে পাড়ার মধ্যে চকলেট বিলি করছে, একে তো দেরি করে এসেছে তারপর আবার এইসব। ঠিক আছে তুই দাঁড়া, আমি দেখছি। আরে নতুন বৌমাকে ছাড়, ও এখনো বাড়িতেই তো ঢুকলো না, কি আশ্চর্য। নতুন বউ খুব ভালো। আই তুই সবাইকে দিচ্ছিস, আমারটা কোথায় রে? এতক্ষণ যে গাড়ি করে এলাম, কই তুই তো বলিসনি তোর ব্যাগে চকলেট আছে, তাহলে তো আমি একটু খেতে খেতে আসতে পারতাম। এ বাবা, একদম ভুল হয়ে গেছে গো পুতুল দি, আসলে কি বলতো আসার সময় না একদম মাথায় ছিল না, এই বাচ্চাগুলোকে দেখে মনে পড়লো। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা এটা কি এখন চকলেট দেওয়ার সময়? শিমুল তুমি কি এই পাড়ার কাউকে চেনো? চেনো না তো? এখন তুমি বাড়িতেই ঢুকলে না, ওদিকে মা বসে আছেন তোমাকে বরণ করবেন বলে, আমাদের যখন পৌঁছানোর কথা ছিল তার থেকে 2 ঘন্টা দেরি হয়ে গেছে অলরেডি, এতগুলো লোক যে তোমাকে বরণ করবেন বলে বসে আছে সেটা তার মানে কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই, এখনো তুমি ঢুকলেই না ওখানে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট বিলি করে যাচ্ছ, আশ্চর্য। শিমুল আমাদের কি মান সম্মান বলে কিচ্ছু নেই? আমি তো বুঝতে পারছি না এতে
মান অপমানের কি আছে? আমি তো শুধু চকলেটই দিচ্ছি। এই এতরা সর 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 সরে যা, সরে যা এখান থেকে। ওদেরকে তাড়াচ্ছো কেন? দেখো ওদেরকে না এভাবে তুমি তাড়াতে পারো না। ওদেরকে আমিই ডেকেছি, ডেকে চকলেট দিচ্ছিলাম। আর তাছাড়া এটা তো রাস্তা, পাবলিক প্রপার্টি, এখানে তো ওরা দাঁড়াতেই পারে। তুমি ওদেরকে এভাবে তাড়িও না। তুমি না বড্ড বেশি কথা বলো শিমু, বড্ড বেশি। এই তুতুল। হ্যাঁ বড্ড ভাই। শোন, চকলেট যদি দিতেই হয় তুই দাঁড়িয়ে থেকে চকলেটগুলো দিবি, তো বৌদি এখানে দাঁড়িয়ে চকলেট দেবে। আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। বলছি তোমার নাম কি গো? আমার নাম বল্টু। এদিকে এসো, এই নাও এই চকলেটগুলো আমি তোমাকে দিলাম, তুমি সবাইকে ভাগ করে দিও, কেমন? ঠিক আছে, আমি আরেকটা নিতে পারি? এই তুই একটা নিলে আমরাও নেব। আচ্ছা আচ্ছা শোনো, আমি তো জানতাম না আজকে তোমরা সবাই থাকবে, আমার ব্যাগে এই কটাই চকলেট ছিল, আমি সেখান থেকেই তোমাদের দিচ্ছি, আমি না হয় পরে তোমাদের আবার কিনে দেব, এখন একটা একটা করে নাও। আবার দেবে তো? নিশ্চয়ই দেব। ঠিক আছে, তুমি খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এবার হয়ে গেছে সব, এবার যাও, যা 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 সবাই যা, কেউ কিন্তু ঝামেলা করবি না। হ্যাঁ যা। আই বল্টু, আমি কিন্তু পরে এসে একবার খোঁজ নিয়ে যাবো তুই সবাইকে চকলেট দিয়েছিস কিনা। সবাই কিন্তু সমান ভাগে ভাগ করে নিবি, ঠিক আছে তো? বই সবার জন্য দিয়েছে কিন্তু। হ্যাঁ দেবো বুদুদি, তুমি চিন্তা করো না। আচ্ছা হয়ে গেছে, এবার তোরা যা 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 যা, চল দাও এটা আমায় দিয়ে। চল চল। আরে কি করছিস কি তুই? এসব বলছিলাম কি তোর বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তাই না রে? আজে বাজে কথা বলছিস কেন? কিসের জন্য বুকের ভেতর জ্বলবে? না না জ্বলবে তো, জ্বলাটা তো খুব স্বাভাবিক তাই না? তোর বুকের ভেতরটা জ্বলবে, তোর মায়ের জ্বলবে, তোর ভাইয়ের জ্বলবে, কারণ ও যে সবাইকে চকলেট খাওয়ালো, তাই চকলেটটা যদি তোর বাড়িতে থাকতো, তুই যদি রেখে দিতে পারতিস, তোর এক বছর ধরে চকলেট খেতি তাই না? ঠিকই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্য করে জানিস তো, যেমন তোরা তেমন হয়েছে বউ। তোরা খালি জমি জমিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখবি, আর তোর বউ সবাইকে দিয়ে বিলি করে ছড়িয়ে ছড়িয়ে সবাইকে দিয়ে দেবে। ঠিক আছে, একদম ঠিক। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। চল বউ, চল 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 ঘরে, চল চল। শিমু, তোমাকে গাড়িতে আস্তে আস্তে আমি অনেকবার করে বুঝিয়েছি, যে বাড়িতে তুমি যাচ্ছ তার একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু তোমায় মেনে চলতে হবে। অনিয়ম তো কিছু করিনি আমি। আ বর্দা ভাই, কি হয়েছে? বাচ্চাগুলো চাইছিল, সেই জন্য বৌদি ভাইয়ের কাছে ছিল, তাই চকলেট দিয়েছে। তুই এত রেগে যাচ্ছিস কেন? শোন তুতুল, সবকিছুর একটা লিমিট আছে। বউ এখনো বাড়িতেই ঢুকলো না, পাড়ার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে চকলেট বিলি করতে শুরু করে দিল। বাহ, দেখো বউ তো কোনো ভিনগ্রহের বাসিন্দা নয়, যে তার নিজস্ব কোনো ইচ্ছে থাকবে না, তাকে সবসময় সবার কথা মতো চলতে হবে। আমার নিজের কেনা চকলেট আমি বাচ্চাদেরকে দিচ্ছি, আমার ব্যাগে ছিল তাই দিয়েছি। দেখো আমার তো মনে হচ্ছে তুমি ভিনগ্রহের বাসিন্দা, তা না হলে এই ব্যাপার নিয়ে তুমি তো এরকম বলতে না। শুধু তো চকলেটই দিয়েছি, এর মধ্যে তো অপরাধের কিছু নেই। আর দেখো এটা যদি তোমার অপরাধ মনে হয় তাহলে এরকম অপরাধ আমি করব। কি বললে? বললাম যে এই অপরাধটা আমি করব। বেশি বাড়াবাড়ি করো না শিমু। তুমি আমার মধ্যে বাড়াবাড়ি দেখলেটা কি? আর তুমি তো আমাকে ভালো করে চেনোই না, আমার ঠিক কোনটা বেশি কোনটা কম সেটা তো ভালো করে এখনো জানোই না। আর এটাকে যদি তোমার বাড়াবাড়ি মনে হয় তাহলে তোমাকে আমি বলে রাখি, এরকম বাড়াবাড়ি আমি আবার করব। আমি বাচ্চাদের দেখলেই, আমার কাছে যদি চকলেট থাকে আমি তাদের দেব। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। এবারে আমি স্পষ্ট বুঝতে পারছি শিমু, তোমার ট্রেনিংটাই এখনো ঠিকমতো হয়নি, তোমার মা আসলে তোমাকে ঠিকমতো ট্রেনিংটাই দিয়ে উঠতে পারেনি। বর্দা ভাই প্লিজ চুপ কর না, তোরা তো আমার ঘরে ঢুকবি নাকি? এখন এখন দয়া করে আর কথা কাটাকাটি করিস না প্লিজ। তুই কে মনে করছিস রে শিমু? এরা ভালো কথার মানুষ? একদম ভালো কথার মানুষ না। তোকে সবসময় যুদ্ধ করতে হবে এদের সাথে। আমি যেমন যুদ্ধ করি, আমাকে ঝাঁটা মারে, লাঠি মারে, সব কিছু মারে, তাও সহ্য করি, আমি তাও যুদ্ধ করি। তোকে তো আর ঝাঁটা লাঠি মারতে পারবে না, চল তো আমার সঙ্গে। তখন তোকে করে যাচ্ছি।
এসো এসো, কতক্ষণ থেকে সবাই মিলে অপেক্ষা করছি বলো তো তোমাদের জন্য? অপেক্ষা তো করতেই হবে, অপেক্ষা না করার তো কিছু নেই। ওমা, কি হলো, এত রেগে আছো কেন? এতক্ষণ ধরে তো পাড়ার মধ্যে সিন চলছিল। কি হয়েছিল রে, কি হয়েছিল? বইটা কীর্তিকলাপের কথা শুনলুম, ব্যাস শুরু হয়ে গেল। বাড়িতে মেয়েটা এসে দাঁড়াতে পারলো না, উনি ওনার স্বরূপ দেখাতে শুরু করে দিলেন। কিছু করেনি নতুন বউ, কিছু করেনি, আমি বলছি কিছু করেনি। ও পাড়ার ছেলেদেরকে একটুখানি চকলেট দিচ্ছিল। কি না, মানে বাচ্চাদের, পাড়ার বাচ্চাদের। সে কি কথা গো, এ তো দেখি পাড়ায় ঢুকতে না ঢুকতে একদম পাড়ার ছেলেদের হাত করতে লেগে গেছে। আন্টি, আপনি তো এমন ভাবে বাদ করছেন যেন পাড়ার ছেলেদের হাত করার চেষ্টা করছে। নিশ্চয়ই বাচ্চারা ছিল তাই বাচ্চাদেরও চকলেট দিয়েছে, এতে বুড়া কি আছে? আরে বাবা, হ্যাঁ আমি তো ওখানে ছিলাম। কি হয়েছে বলো তো? কি আবার হবে, ওই পাড়ার বাচ্চারা নতুন বউকে দেখার জন্য ওকে ঘিরে ধরেছিল, আর ওর ব্যাগে চকলেট ছিল, সবাইকে চকলেট দিয়েছিল, তাতেই পরাগ রেগে গেল, পলাশ রেগে গেল। আরে বাবা, এত রাগ আর কি আছে সেটা তুমি বুঝতে পারছো? দেখো কাকিমা, আমাদের বাড়ির তো একটা সম্মান আছে। আর কত সম্মান সম্মান করবি বাবা, সম্মান ধুয়ে কি জল খাবি? আচ্ছা পাড়ার বাচ্চাদের চকলেট খাইছে, তাতে কি অসম্মান হলো? হ্যাঁ ঠিকই, নতুন বউ পাড়ার বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট বিলি করছে, সেটা একেবারে খুব সম্মানের ব্যাপার। বাড়িতেই ঢুকলো না অথচ সবাই তার মুখ দর্শন করে ফেলল, আশেপাশের বাড়ি থেকে তো সমানে সবাই উঁকি দিয়ে দেখছে। এমন নির্লজ্জপনা মেয়ে নাকি, একে আমি আর কি বরণ করবো, আর কি বরণ করে ঘরে তুলবো? তুমি তো বরণ করবে না দিদি, দাদা নেই তাই তুমি বলেছ বরণ করবে না, বরণ আমাকেই করতে হবে। আমার তো নতুন বউকে বরণ করতে কোনো আপত্তি নেই, বউ খুব ভালো হয়েছে। আগে তাকে ঘরে ঢুকতে দাও, প্রথমেই এত ভয় পাইয়ে দিলে চলবে? সেই কথাটাই তো বলছিলাম আমি, যে নতুন বউটা বাড়িতে এসেছে, একটু জিরাতে দাও, খেতে দাও, তা না নিজের স্বরূপ দেখাতে শুরু করে দিলাম। আশ্চর্য ভাই, দুদিন ছিল না আমার হারখানা জুড়ে ছিল। কিছু মনে করো না ওদের কথায়, ওরা এরকমই শোন মুখ ফোন, যা মুখে এসে বলে দেয়। শুনো, শাদির দিন থেকেই না নিজের হাজবেন্ডকে চেঞ্জ করার ট্রাই করে দাও, থোড়া সা ট্রেনিং দাও না। ওর মা তো ওর এমন ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে কি ওকে চেঞ্জ করা অনেক মুশকিল আছে। দেখো আমি তো কাউকে বদলানোর দায়িত্ব নিয়ে আসিনি, যার যেমন বিবেক, যার যেমন বিবেচনা, সে তো তেমনই করবে।